attawa.tv दुनिया ও আখিরাতের কল্যাণে তে ইমানদারদের করণীয় কি শেখ সাদিক আমরা দেখারি জি বালা মুসিবতে ইমানদারদের প্রথম করণীয় হচ্ছে ইমানদাররা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওয়াক্কুল করবে আল্লাহ পাকের উপরে ভরসা করবে ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাওয়া হাসবু বালা মুসিবতের সময় আল্লাহ পাকের কাছেই তাওয়াক্কুল করতে হয় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ থেকে এমনটাই আমরা শিখেছি কোরআনের শিক্ষাও এমনটাই সূরা তালাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ যে ব্যক্তি আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করবে তার জন্য আল্লাহ পাক যথেষ্ট হবে ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করবে যে রিজিকের কথা বান্দা কল্পনাও করতে পারে নাই সে দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই মালিক বিন আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাঁদতে কাঁদতে এসেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে শিখিয়ে দিলেন আমুরুকা ওয়া ইয়াহা আন তাস্তাকসিরা যিকরা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমি তোমাকে এবং তোমার স্ত্রী দুজনকেই তোমাদের বিপদের সময়ে মুসিবতের সময়ে তোমাদের ইমানটাকে আল্লাহ পাকের উপরে অটল রাখার জন্য তোমাদের দুজনকে আমি পরামর্শ দিচ্ছি তোমরা দুজনে মিলে পড়বে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ তো উনি এই আমলটা নিয়ে বাড়ি ফিরে আসলেন এবং আল্লাহ তাআলা ফলশ্রুতিতে ওনাকে দুটি বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করলেন আমরা এখনো কিন্তু বিপদের মুখে আছি একে তো করোনা ভাইরাস অন্যদিকে সাইক্লোন আম্মান এখন আমাদের দেশে যেভাবে এখন যেভাবে আমাদের দেশের দিকে মোড় নিয়েছে অলরেডি এই ঘূর্ণিঝড়ের কারণে অনেক বড় ক্ষতি হতে পারে আমাদের দেশে আমরা যদি না বলি আমরা আল্লাহ পাকের কাছে পানা আছে আল্লাহ যেন অন্যদিকে ঘুরিয়ে দেয় আমরা অনেক সময় বলি যে এই ধরনের ক্ষতি হতে পারে ওই ধরনের ক্ষতি হতে পারে আমরা এটা না করে বিপদে মুসিবতের সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করতেন আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাযাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক ইয়া আরহামার রাহিমিন আমরা ওই দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে আযাব দিয়ে গজব দিয়ে আল্লাহ তাআলা যেন ধ্বংস করে না দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া করতেন লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আল্লাহ তোমার কাছে আশ্রয় নেওয়া ছাড়া আমার কোনো জায়গা নাই আমাদের মুমিনদের কোনো আশ্রয় নেওয়ার জায়গা নাই এজন্য আমরা সর্ব অবস্থায় আসসাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ চেষ্টা আমরা করতে পারবো পরিপূর্ণতা তো আমার আল্লাহ তাআলা দিবেন ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ এই ক্ষেত্রে বিপদে মুসিবতের সময় আমাদের খেয়াল রাখতে হবে আশ্রয় চাইতে হবে আল্লাহর কাছে ভরসা করতে হবে আল্লাহ পাকের উপরে তবেই আল্লাহ তাআলা আমাদেরকে বালা মুসিবত থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ